কাগিসো রাবাদার বোলিং পছন্দ তরুণ মুশফিক হাসানের। ছোট থেকে অনুসরণ করেন এই দক্ষিণ আফ্রিকান পেসারকে। বলছেন নিজের উপর আত্মবিশ্বাস আছে বলেই আজ এ পর্যন্ত আসতে পেরেছেন। আফগানদের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়ে নিজেদের প্রথম সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুশফিক। এদিকে শরীফুলে বিশেষ নজর হেড কোচ চন্ডিকা হাতুর ও সিংহে ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের। ক্যামেরার লেন্সে হেড কোচের সাথে আলাপচারিতায় শরীফুল ইসলাম। খানিকটা দূর থেকে অনুসরণের পর ভুল শুধরে দিতেই কিনা হাতুরা সিংহে আলাদা করে সময় দিয়েছেন এই পেসারকে। বল ডেলিভারিটা কিভাবে করা উচিত সেটাই হয়তো হাতে কলমে বোঝানোর চেষ্টা হাতুরুর। বিশেষ নজরে ছিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডেরও। মুস্তাফিজ টেস্ট না খেলায় দলে বৈচিত্র্য আনতে নির্বাচকদের কাছে বাহাতি অপশন বলতে আছে এই শরীফুলি। তবে প্রতিনিয়তই সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের পেস আক্রমণ। একঝাঁক পেসারের তালিকায় এদিন যুক্ত হয়েছেন মুশফিক হাসানও। মোহামেডানের হয়ে প্রিমিয়ার লিগে খেলা মুশফিক নজরে ছিলেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেই। উইন্ডিজের বিপক্ষে এ দলের সিরিজ শেষেই স্বপ্নের জাতীয় দলে ডাক, তাও আবার সাদা পোশাকের বনেদি ক্রিকেটে। হঠাৎ কেন মুশফিক, কোথায় তিনি আলাদা, এসবই উঠে এলো এই তরুণের প্রথম সংবাদ সম্মেলনে। আসলে আমি মনে করি আমি আমার লাস্ট এনসিএল বিসিএল অনেক ভালো মৌসুম কেটেছে আলহামদুলিল্লাহ। হয়তো ওই সুবাদে আমাকে ন্যাশনাল টিমে কল করেছে। আমি মনে করি আমার ওই ইয়ারটা অনেক লাকি ছিল। আমি রাবাদাকে ছোটোবেলা থেকে ফলো করি, যখন উনি ডেবু হয় আন্ডার 19 খেলেছিল, তো ওনার অ্যাকশন হয়তো আমার অ্যাকশন সিমিলার, হয়তো ওনার রান আপ ওনার অ্যাগ্রেশন সব কিছুই ওভারঅল অনেক ভালো লাগে, সে কারণে তাকে ফলো করি। আমি ফিল্ডিং যতবারই মানে বেশি বেশি কাজ করার চেষ্টা করি যে যেন টিমের জন্য ভালো কিছু হয়, আমার একটা ভালো ক্যাচ অথবা ভালো ফিল্ডিং করে যেন ইনফ্যাক্ট ফিল্ডার হতে পারি। প্রথম দিন বলেই হয়তো গণমাধ্যমের সামনে নিজের আড়ষ্টতা কাটাতে পারেননি, আটকে গেছেন। তবে মুশফিক হারিয়ে যেতে আসেননি, সে আত্মবিশ্বাস ছিল তার কণ্ঠে। ওই রকম এক্সপেকটেশন ছিল না যে আমি এই ন্যাশনাল টিমে কল করবো, হলে আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ ছিলাম। কনফিডেন্ট না থাকলে তো এখানে আসতে পারতাম না, তাই না? একাদশে তিন পেসারের জায়গা হলে হয়তো সেখানে জায়গা পাওয়াটা কঠিনই হবে মুশফিকের জন্য। অভিষেকের অপেক্ষা শুরু হলেও হাসান তাসকিন শরীফুলদের সাথে মুশফিকের সামনে সুযোগ অন্তত জানান দেয়া কেন তিনি আগামীর তারকা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।